नमस्कार, मैं हूं इंद्रनील। आपका स्वागत है योर टाइम डील कोलकाता न्यूज में। कोलकाता में एक थिएटर शो हुआ, चुपचाप चार्ली। जी हाँ, आप सोचेंगे चुपचाप चार्ली से क्या फर्क पड़ता है। ये जो शो है इसमें टॉलीवुड एक्टर ओम सहानी प्ले किए हैं। एक अलग ही तरीके के उनको उन्होंने एक कैरेक्टर निभाए हैं जो आप साथ स्क्रीन में देख भी रहे होंगे। और इसमें हर एक कैरेक्टर की अगर मैं बात करूं, जिस मैं लीड एक्टर को छोड़ दूं, हटा दूं, एक्ट्रेस को हटा दूं, तो हर एक बंदा हो या बंदी हो, जो भी हो, वो अपने काम को इतनी मेहनत किए हैं। इसमें मैं बता दूं, इसमें बहुत सारे एक्टर ऐसे हैं जो कोई अच्छे से देख नहीं पा रहे हैं, तो कोई बात कर नहीं सकते, मतलब हर किसी के इनडायरेक्टली कुछ इश्यूज़ है, फिर भी वो एक्टिंग को कितने इम्पोर्टेंस देते हैं, एक एक्टिंग को किस तरह वो पूजा करते हैं, वो आपको दिखाया जा रहा है। मैं आपको एक्सक्लूसिव इंटरव्यू भी सुना रहा हूँ कि ओम सहानी ने क्या कहे। इसके साथ साथ इसमें और कौन कौन एक्ट्रेस ने क्या प्ले किए, उन्होंने अपने कैरेक्टर को लेके तो बात करेंगे, लेकिन स्पेशली बच्चों को लेके जो बातें हुई वो सबसे खास होगी योर टाइम डील के पर्दे में। प्रचंड प्रेशरे छिलाम, माने एखाने एई बाच्चारा जादेरके समहाउ मेंटली डिसेबल बला होच्छे, बाट आमार मोने हय ना सेटा, तारा प्रचंड स्ट्रंग। माने तादेरके भगवान एक्स्ट्रा एतगुलो क्षमता दिएछे, सेगुलो तादेर संगे ना मिशले, तादेर संगे काज ना करले हयतो आमि बुझते पारताम ना, कारण तारा अनेक दिन धरे रिहार्सल करछे, आमराई बरं एकटु फाँकि मेरेछि कारण अन्यान्य काजेर मध्ये रिहार्सल करते पारिनि। प्रचंड टेंशने छिलाम, ओरा एकटा लाइनो मिस करे ना, आमरा सेखाने गिये फम्बल करेछि। तो आमार निजेर काछे একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। যদি বলেন এই অভিজ্ঞতাতে কী পেলাম, অনেক সাহস পেলাম, জীবনে এগিয়ে চলার অনেক জেদ পেলাম বলা যেতে পারে, কারণ এদের যা জেদ, মাই গড, আমরা রিহার্সালে দেখেছি, সকাল থেকে টানা রিহার্সাল করে লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে, ওরা রিহার্সাল করেই যাচ্ছে। তো ওই জেদ আমি পেয়েছি এখান থেকে, জীবনে কিছু করার আর হার না মারার, যে করেই হোক হার জীবনে মানবো না, এইটা এখানে আমি একদম পুরো গিট বেঁধে নিয়ে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ, না না, আমাদের এটা সেকেন্ড শো এই চুপচাপ চার্লি। ফার্স্ট শোতে ওটা আমার ছিল প্রথম এক্সপিরিয়েন্স স্টেজে অভিনয় করার, দুমদাম অনেক জায়গায় পড়েছি, কারণ ওই যখন লাইটসটা অফ হয় তখন ওই যে আমার পজিশন নিতে হয়, যেহেতু আমার অভিজ্ঞতা নেই, জিরো অভিজ্ঞতা, সেই জন্য দুমদাম প্রচুর পড়েছি। আজকে এই শোতেও সেই ঘাগুলো এখনও শুকোয়নি, বাট এটা করার পর এখন রিলিফ। রিল লাইফ আলাদা, ওখানে অনেকগুলো টেক্স পাওয়া যায়, এখানে কোনো টেক পাওয়া যায় না, তাই যখন শোটা শুরু হয় তার আগে মনে হচ্ছিলো যেন আমার হৃৎপিণ্ড দগদগ করে বেরিয়ে যাবে, বাট একদম মনে সাহস জুগিয়ে এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যে তারা যখন এত সাহসী করছে আমি কেন পারবো না, ওই সাহসে শোটা করে ফেললাম। ছবিটা তো অসাধারণ অভিনয় করে দেখিয়ে দিয়ে নাটকে তুমি আমাদের খুব বেশি রিহার্সাল হয়নি, মানে এই সেকেন্ড শোয়ের আগে আমরা হয়তো একটা রিহার্সালই পেয়েছিলাম, এই এই সেকেন্ড শোয়ের আগে আমরা একটা রিহার্সালই পেয়েছি, ফার্স্ট শোয়ের আগে আমরা অনেকগুলো রিহার্সাল করেছিলাম। বাট ইয়েস, যতই রিহার্সাল করি, কিন্তু এই এই মঞ্চে অভিনয় এমনই একটা জিনিস, মঞ্চে ওঠার পর সব কেমন জানি তালগোল পাকিয়ে যায়, তো সেইখানে একদম মনে জোর রেখে কোনো রকম শোটা শেষ করতে পেরেছি, এখন শান্তি, এবার একটু ভালো করে জল টল খেতে বড় মনে হচ্ছে। না, আমি আমি থিয়েটার যেহেতু আগে কোনোদিনও করিনি, আমার এক্সপিরিয়েন্স ছিল না, আর আমি খুব ভয়ও পেতাম, কিন্তু যখন নাইজেল আমাকে ডেকে বললো যে এরকম একটা জায়গা রয়েছে এখানে করো, তখন আমি ভাবলাম যে এরা যখন করছে তাহলে আমি কেন পারবো না, তো এদের সঙ্গে তালে তাল মিলিয়ে সত্যিই দেখলাম হ্যাঁ তাই তো আমি পারলাম। বলা যেতে পারে যে এই বাচ্চাগুলো আমাকে শেখালো, নাইজেল দা আমাকে সাহস দিল, নাহলে আমি থিয়েটার করতে পারতাম না, আর আমার মনে হয় না আর কোনো থিয়েটার আমি কোনো দিনও করবো কি না, বাট আমি চাইবো এই নাটকটার সঙ্গে আমি যতদিন পারবো, যতদিন আমার হাতে পায়ে জোর আছে, ততদিন আমি যুক্ত থাকার চেষ্টা করবো। থ্যাংক ইউ। ওদের সঙ্গে অভিনয় করার জন্য অনেক বেশি কনশিয়াস থাকতে হয়েছিল, যাতে যদি আমি ভুল কিউ দিই ওদের কিউ ধরতে অসুবিধা হবে, কারণ যেটা তোমরা দেখলে একজন ডেফ ছিল, কিন্তু বোঝাই যায়নি যে ওখানে শুনতে পায় না, প্রতিটা কিউ অনুযায়ী করে। তো সেরকমই যাদের সঙ্গে অভিনয় করেছি তাদের কিছু কিছু ডিসঅ্যাবিলিটি আছে, কিন্তু সেই জন্য ওদের কিউটা আমাদের ঠিক দিতে হচ্ছিলো। এবং যেটা বললে যে রিয়েল মানে থিয়েটারে সেকেন্ড টেকের কোনো সুযোগ নেই, তাই ভুল করলে ওখানেই মেকআপ করতে হবে, তো সেই একটা ভয় তো সবসময়ই মঞ্চে কাজ করে একদম। কিন্তু তোমরা যেখানে দক্ষ অভিনেতা বা অভিনেত্রী, সেখানে দাঁড়িয়ে তো ওরা তো সবসময় অভিনয়ের সাথে যুক্ত নয়,
কিন্তু ওদেরকে দেখে কিন্তু একবারও বোঝা যায়নি। ইনফ্যাক্ট যেরকম অমিতা একটু আগে বললো যে প্রথমবার যখন ও অভিনয় করেছিলেন উনি তখন স্টেজ থেকে নেমে যেতে গেলেন ধাক্কা খেয়েছে অনেক দেখেছে, কিন্তু বাচ্চাদেরকে দেখে কিন্তু সেরকম একবারও মনে হয়নি। সেখানে আমি তো বলবো যে যেহেতু ওরা পুরো ধ্যান জ্ঞানটাই এই কাজটাতে দিয়েছে, পুরো সময়টাই এটার জন্য রিহার্সালে দিয়েছে, আর অনেক বেশি তৈরি আমাদের থেকে, আমরা তো অনেকগুলো কাজ করে এটায় সময় দিয়েছি, আমরা কিন্তু কম রিহার্সড ওদের থেকে। ওরা এতটাই মন দিয়ে কাজ করছে এবং রিহার্সাল মানে ওদের কনস্ট্যান্ট একটা রিহার্সাল চলতেই থাকছে, সেই জন্য ওরা এখানে অনেক বেশি দক্ষ অভিনয় করছে আমার মতে। এটা তো সেকেন্ড পার্ট, এর পরবর্তীকালেও কি তোমাকে দেখা যাবে ওদের সাথে? হ্যাঁ, এটার তো আরও অনেকগুলো হর্ষ হওয়ার কথা আছে এবং মাঝপথে খুব কোনো অসুবিধা না পড়লে ছাড়ার প্ল্যান নেই। পারি না, আগের শোটাতেও মনে হয়েছিল যে ওরা এত তৈরি, এত ট্যালেন্টেড, এত ইনহিবিশনলেস, ওদের কিছু যায় আসে না, অডিয়েন্স রয়েছে কি নেই, এত সুন্দর পারফর্ম করে, ওদের মতো ন্যূনতমও যদি পারফর্ম করতে পারতাম তাহলে অভিনেতা হিসেবে ডেফিনেটলি একটা অন্য লিগে পৌঁছে যেতাম। কিন্তু ওদের এই যে অ্যাটিটিউডটা অন স্টেজ সেটা আমি ডেফিনেটলি প্রত্যেকটা শোয়ের সঙ্গে শেখার চেষ্টা করছি, অ্যাডাপ্ট করার চেষ্টা করছি। ওটা যদি ওদের কাছ থেকে যদি একটু 10% শিখতে পারি আমি এই অ্যাটিটিউডটা এবং কাজে লাগাতে পারি যখন আমি ক্যামেরার সামনে অভিনয় করবো বা অন স্টেজ অভিনয় করবো, তাহলে আমার মনে হয় আমার অনেক উন্নতি হবে, ফলে আমি খুব সমৃদ্ধ হচ্ছি ওদের সঙ্গে কাজ করে প্রত্যেকবার। হ্যাঁ ঠিক সেই একইভাবে ওরা তো দ্বিতীয়বার এখানে মানে পারছে, সেখানে দাঁড়িয়ে তুমি কি পরবর্তীকালে ওদের সাথে যদি সুযোগ পাও? হ্যাঁ, আমি তো মানে এই কাজটা তো করছি, যে কটা শো হবে তো করবই, এবং এই ধরনের কাজ যখনই নাইজেল করবে আমি নাইজেলের কাছে ইচ্ছে প্রকাশ করেছি যুক্ত থাকার, ফলে নাইজেল যদি মনে করে যে আমার করার মতো কিছু আছে তাহলে আশা করছি আমি যুক্ত থাকবো আগামী কাজগুলো। ওদের তো 11 মাস লেগেছে এটা প্র্যাকটিস করতে, আমি যেহেতু একটা ছোট্ট অ্যাপিয়ারেন্স করি এখানে, শুধু একটা নাচ, আমি 2 দিনই এসেছি রিহার্সালের সময়, স্টেজ রিহার্সাল 2 দিন করেছি, তবে আমি যদি ওদের সাথে অভিনয় করতাম কোনো চরিত্র হিসেবে তাহলে নিশ্চিতভাবে আমাকে অনেক বেশিবার আসতে হতো এবং অনেক বেশিবার রিহার্সাল করতে হতো, সেটা আমায় ওদের সমতুল্য অভিনয় করার জন্য সেটা আমাকে করতে হতো। দর্শক বন্ধুদের জন্য কী বার্তা দিতে চাও? আজকে খুব ভালো লাগলো আবার মধুসূদনের মতন একটি মঞ্চ প্রায় ফুল সেটা দেখে, কাজেই আগেরবারও দর্শকদের বলেছিলাম যে আপনারা যখনই জানতে পারবেন চুপচাপ চার্লি সম্পর্কে আপনারা আসুন এবং দেখুন, যে কিছু মনে নিয়ে আসতে হবে না যে কারা পারফর্ম করছে বা কিছু, নর্মাল আর পাঁচটা থিয়েটার যেভাবে দেখতে যান সেভাবেই আসবেন দেখতে, এবং দেখবেন আর পাঁচটা থিয়েটারের মতোই বা তার থেকে বেশি ভালো লাগছে, অনেক বেশি এন্টারটেইনিং লাগছে সেটা আপনারা দেখবেন, অনেক বেশি ইনহিবিশনলেস পারফরমেন্স, অভিনয়টাকে অভিনয় মনে হবে না। সেই জন্য বারবার এটাই বলবো যে একটু চুপচাপ চার্লি শোয়ের দিকে নজর রাখুন এবং আপনারা একবার দেখুন এসে, তাহলেই আপনারা। এটা 11 মাসের একটা হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন, আর একটা জিনিস বলতে পারি যে কাজে 100% অনেস্টি থাকে না সেইখানে রেজাল্ট আসবেই। 11 মাস সব ছেড়ে, ফিল্ম ছেড়ে, অন্য কাজ যেগুলো করতাম যেখানে আমার আয় হতো আর কি, সেই কাজগুলো ছেড়ে আমি এই কাজের পেছনে টাইম দিয়েছি। সো সেখানে আমি আশা করেছিলাম যে রেসপন্স ভালো হবে, বাট এত ভালো রেসপন্স হবে সেটাও আমি ভাবি, বিকজ এরা সবাই হয়তো ইউনো লাইক দে হ্যাভ প্রবলেম, অটিজম আছে, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আছে, কিন্তু যে জিনিসগুলো শেখানো হচ্ছে এবং তারা করতে পারছে আর কি, সেটা তারাও নিজেদের 100% দিচ্ছে, মানে আনইম্যাজিনেবলি এরা খেটেছে এতদিন। 18 জন স্পেশাল চাইল্ড আছে এখানে, এদেরকে নিয়েই কাজ করার চিন্তা ভাবনা আসলো। আমি এরকম আমার একটা দল আছে, দলটার নাম হচ্ছে কোলাহল থিয়েটার ওয়ার্কশপ। বেসিক্যালি আমরা যাদের নিয়ে কাজ করি ওরা সমাজে একটু ব্রাত্য, একটু স্টিগমেটাইজড, একটু অন্যদের থেকে আলাদা, তো সেইভাবেই আমাদের প্রথম কাজ ছিল LGBT কমিউনিটি নিয়ে, সেকেন্ড ছিল যৌনকর্মীদের নিয়ে, কলকাতার সব যৌনকর্মীদের নিয়ে, থার্ড আমরা করেছিলাম ড্রাগ রিহ্যাব সেন্টারে যারা নেশামুক্ত হওয়ার জন্য ভর্তি হয় তাদের নিয়ে, ফোর্থ আমরা করেছিলাম এই যে ছৌ যারা করছে তারা আমার ফোর্থ কাজে ছিল। তখন লকডাউনের সময় অনেক আর্টিস্ট যারা স্পেশালি গ্রামেগঞ্জে বিভিন্ন রকম ফোক আর্ট নিয়ে কাজ করে তারা বসেছিল, তাদের নিয়ে ভিডিও কল করে একটা প্রোডাকশন বানিয়েছিলাম সেই সময়, তো সেই প্রোডাকশনে একটা অংশ ছিল ছৌ, সো তাদেরকে এখানে নিয়েছি। এবার এই ফিফথ কাজটা অটিজম আর ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি যাদের আছে তাদের। আগামী দিনে কী কী কাজে দেখা যাবে? এরপরে অ্যাসিড ভিক্টিম হবে, বাট মানে আগে কী হয়েছিল, এর আগের কাজ অবধি আমি অন্য ডিরেক্টর কাউকে নিতাম এবং তাকে দিয়ে ট্রেনিং করিয়ে মানে করাতাম, আমি হয়তো কনসেপ্টটা দিতাম বা থাকতাম পুরোপুরি প্রোডাকশানটা দেখতাম,
বাট এখন এই শো থেকে, এই প্রোডাকশন থেকে আমি ডিরেকশনটাও দিচ্ছি, আমি পুরো সব কিছুই দেখছি। সো যেটা হবে প্যারালেল কাজ করবো, অ্যাসিড ভিকটিম নিয়ে একটা কাজ প্যারালেলি করতে করবো আর কি। আজকে অ্যাসিড ভিকটিমরা এসেছিলো এই জন্য এই শো দেখতে, সেটা মোটামুটি এপ্রিল থেকে শুরু হবে। তাছাড়া এটা তো চলবে যেরকম চলছে, এবং আমি যেটা চাইছি হচ্ছে এখানে কিছু ছেলেরা যারা বেটার, যারা আরও ভালো করতে পারছে, তাদেরকে ওই অ্যাসিড ভিকটিমের কাজে আর কি মিক্স করবো। সো যেটা হবে হচ্ছে কন্টিনিউ এদের একটা আয়ের পথ চলবে আর কি। যেটা আমরা চার্লির ক্ষেত্রে একটা অলরেডি একটা প্রোডাকশন ওকে চান্স দিয়েছি যেখানে ও অভিনয় করছে। সো এইভাবে আর কি মিক্স ম্যাচ করে পুরো টিমটাকে মানে এক্সিস্ট করা যাবে। তোমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল বলে কি এই যে চ্যালেঞ্জিং কাজগুলো, তুমি একটা ইন্টারভিউতে আমার একটা বলেছিলে যে বাথরুমের প্রথম জীবনে তোমার স্ট্রাগল করছিল বাথরুমে তারা ছিটকে দিয়ে চলে যেতে বলতে। এই যে তারা বললে যে তাদেরকে ভাত চুপ করলে যে গড়ি ওই ফ্লাইওভারের নিচে থাকে আর কি, এই যে চ্যালেঞ্জ নেওয়াটা কি তখন থেকে দেখলো যে আমি দর্শক নয় দাঁড়াবো না? যখন জানতাম যে কলকাতায় মানে লোকেরা আমাকে ভুল বোঝে বা আমি হয়তো কলকাতার মানুষের কাছে অপরাধী, তো সেই দিন আমি আমার মাকে বলেছিলাম একটা সুযোগ দাও, আমি কলকাতায় তুমি যেই সম্মানটা হারিয়েছো সেটা তোমাকে ফিরিয়ে দিতে চাই। আমার মা আমাকে সুযোগ দিয়েছিলো, আমি কলকাতায় থেকেছিলাম এবং কাজ করতে শুরু করি। 2012 মুক্তধারা আমার প্রথম সিনেমা হয়, কিন্তু তার আগে একটা কোম্পানি ফর্ম করি, যে কোম্পানির মধ্যে অনেকজন যারা এক্সপ্রেসার, যারা জেল থেকে বেরোয় তাদের চাকরি দিয়ে এখনও আছে আমার কোম্পানিটা, আর বহুজন কাজ করে। তো সেই কাজটা যখন শুরু করি সেটা মানে কারো কাছে অ্যাকসেপ্টেবল ছিল না, যে কে ভরসা করবে এদের, অ্যাকচুয়ালি চোরের হাতে চাবি দিয়ে দিলে চুরি তো হয় না, এটা তো আমরা জানি। তো সেই পলিসিটা আমি অঞ্জলি জুয়েলার্সের মতন একটা কোম্পানিতেও মানে একজন ছিল যে ক্যাশ কাউন্টারের গার্ড হিসেবে কাজ করতো, সে কিন্তু ডাকাত ছিল আগে। তো এরকম ছেলেদের নিয়ে কাজ করেছি। 2014 আমার কোম্পানি IIM কলকাতা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা, সেখানে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ সেকশনের স্বীকৃতি পায়, এবং এখন যারা MBA করে তারা আমার কোম্পানি নিয়ে রিসার্চ করে আমার অফিসে আসে, এদের সঙ্গে দেখা করে। সো সেটা একটা পদ্ধতি ছিল। একটা সময় আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো যারা অপরাধী তারা সমাজে ফিরতে চাইছে বলে করছি, তারা হয়তো নিজের সাজা খেটে নিয়েছে, কিন্তু একটা সুযোগ সেকেন্ড টাইম কেন শাস্তি হবে বলে আমরা এই কাজটা শুরু করেছি। বাট যারা ভিক্টিমাইজড, যাদের উপরে অপরাধ হয়েছে, বা যারা হয়তো জন্ম থেকে এরকম একটা কন্ডিশনে আছে যে কন্ডিশনের জন্য ওদেরকে সমাজে ব্রাত্য বলা হয় বা ওদেরকে আলাদাভাবে দেখা হয়, তাদেরকে নিয়ে কাজ করবো না কেন, সেভাবেই কোলাহল থিয়েটার ওয়ার্কশপ ফর্ম করেছিলাম 2014 এবং 2017 এবং আমরা আজ অবধি কোলাহল নিয়ে এটা ফিফথ প্রোডাকশন আমাদের হচ্ছে। সবশেষে দর্শক বন্ধুদেরকে কী বার্তা দিতে চাও? কী বলবো, এটাই বলবো, জীবনে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস আসে আমাদের, এবার আপসে তো আমরা খুব খুশি হই, ডাউনসে আমরা খুব দুঃখী হই এবং অনেক সময় ডিপ্রেসড হয়ে যাই, বেরোতেও পারি না। তো ব্যাপারটা হচ্ছে খুব বেশি আপস আমাকে খুব বেশি খুশি করে না, কেন আমি জানি সেটা কিছুক্ষণের জন্য সেটা চলে যাবে, এবং খুব বেশি ডাউনও আমাকে দুঃখী করে না, কারণ সেটা আমি জানি কিছুক্ষণের জন্য সেটা চলে যাবে। একটা জিনিসই মাথায় সবসময় চলে যে যে কোনো কন্ডিশন হোক, যে কোনো সিচুয়েশান হোক, হাল ছাড়বো না বন্ধু, হালটা ছাড়বো না, লেগে থাকো। তো লেগে আছি, লেগে থাকো যতদিন সব। এটা তো আমার আবার এপ্রিলে একটা শো হবে, মার্চেও শো হবে, তো সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পারবেন, এবং একটাই বিনতি করবো যে আপনারা আসুন, শোটা দেখুন, এবং শোটা ভালো লাগলে, ভালো না লাগলে টিকিটে পয়সা ফেরত দিন।